हेलो फ्रेंड्स, तुम्हारे जाना हमार चैने अनेक अनेक स्वागत। आज के तुम्हारे साथ शेयर करते चले काचा आम सुस्वादु रेसिपी। प्रथमे आमगुलो भालो भावे छोटो छोटो करे केटे नहीं भालो भावे धुए नहीं सामान्य परिमाण लवण माखिए 5 मिनट रेखे दिल। তারপরে ফড়নে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, মৌরি, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। তবে হ্যাঁ, আর লাগবে কিন্তু গুড়। তো চলো এরপরে শুরু করা যাক। প্রথমে কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো 3 চামচ তেল, সরষের তেল। তেলটা একটু গরম হওয়ার পরে ফড়নগুলো সব দিয়ে দেব আর তারপর ফড়নগুলো একটু নেড়ে নেব। একটু নেড়ে নেবার পর আমগুলো সব দিয়ে দিলাম। এরপর আমটা ভালোভাবে নাড়তে হবে। হ্যাঁ, তারপরে কিন্তু দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর তখন নুন দিয়ে দেওয়া হয়েছিল একটু, তো তাই আরো একটু সামান্য নুন দিয়ে দিলাম। পরে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবারে একটু নেড়ে নিয়েই এরপরে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম গুড়। গুড়টাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। এরপরে ভালোভাবে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে দেখো গুড়টা গলে যাচ্ছে। এরপরে যতক্ষণ পর্যন্ত গুড়টা ভালোভাবে না গলছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতেই হবে, নেড়ে যেতেই হবে। আর নাড়তে নাড়তে দেখো একটা অসাধারণ কালার এসে যাচ্ছে। এরপরে কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে আমগুলো পুরো সিদ্ধ হয়ে নরম হয়। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। তো একটু জল লাগবে সামান্য পরিমাণ, তো জল একটু দিয়েই দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পরে ফিরে আসবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এই দেখো বন্ধুরা, আমের আচার একদম রেডি। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে, খেতেও লাগবে ইয়ামি ইয়ামি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানে, বাই বাই।